মুম্বাইয়ের ওয়ানখেয়ার স্টেডিয়ামে এই ম্যাচ খেলতে নেমে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এই সিদ্ধান্তের কারণে প্রথমে ব্যাট করতে হয় লখনৌর। লখনৌ শুরুটা খুব একটা ভালো না হলেও মার্কাস স্টোনিস 22 বলে 28 রান, নিকোলাস পুরান 29 বলে 75 রানের মার্কোট ইনিংস এবং অধিনায়ক কেএল রাহুলের 41 বলে 55 রানের ইনিংসের উপর ভিত্তি করে 20 ওভার শেষে স্কোর বোর্ডে 214 রান তোলে তারা। যদিও এই বড় স্কোরে পৌঁছাতে আয়ুষ বেদানির 10 বলে 22 রানের ইনিংসটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। মুম্বাই ইন্ডিয়ান্সকে এই ম্যাচে জিততে হলে জয়ের সাথে এই মৌসুম শেষ করতে 20 ওভারে তুলতে হতো 215 রান, যা তারা করতে ওপেনে এসে শুরুটা বিধ্বংসী মেজাজে শুরু করেন মুম্বাইয়ের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এবং ব্রেভিস। যদিও ম্যাচে বৃষ্টির জন্য খেলা কিছুটা সময় স্থগিত থাকে, তারপর 88 রানের মূল্যবান পার্টনারশিপ করে এই জুটি। এরপর ডেভিস 23 রান করে নবীন উল হকের বলে আউট হয়ে ফিরে গেলে দুঃসময় ঘনিয়ে আসে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপে। পরবর্তী ব্যাটার সূর্য কুমার যাদব 0 রান করে কোণাল পান্ডিয়ার শিকার হন। তারপর ব্যাটে আসেন ঈশান কিষাণ। অন্যদিকে রোহিত শর্মা নিজের খেলা চালিয়ে গেলেও তিনি 38 বলে 68 রান করে রবি বিষ্ণের শিকার হয়ে ম্যাচে মুম্বাইয়ের জয়ের স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। এখান থেকে ব্যাট হাতে হার্দিক পান্ডিয়া শুরুতেই বড় শট খেলার প্রবণতা দেখালেও তিনি 13 বলে 16 রান করে মহাসিন খানের শিকার। ওয়াধারাও ব্যাট করতে এসে 1 রান করে রবি বিষ্ণুরই শিকার হন। তবে এই কঠিন পরিস্থিতি থেকে কিছুক্ষণের জন্য হলেও আশা দেখান নমন ধীর ঈশান কিষাণ। যদিও 14 রান করে শেষ ওভারে নবীনের বলে আউট হন ঈশান। এদিকে নমনের ব্যাট থেকে আসে 28 বলে 62 রানের অপরাজিত ইনিংস। যাই হোক, ম্যাচটি শেষমেশ 18 রানে লখনৌর কাছে হারতে হয় মুম্বাইকে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন। আপনাদের উৎসাহই আমাকে পরবর্তীতে ভিডিও দিতে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।